দুটো পয়েন্ট হবে, যদি একটা রাজনৈতিক একটা কোর্ট, আমি প্রথমে কোর্টের ব্যাপারটাই বলি, ভুলে যান শুভেন্দু অধিকারী, ভুলে যান ব্রাত্য বসু, ভুলে যান প্রাত্য চট্টোপাধ্যায়, সুজন চক্রবর্তী, সবাইকে ভুলে যান, ফ্যাক্টে আসুন। এই 274 জনের মধ্যে 54 জন এভিডেভিটটা ফাইল করেছিল। এভিডেভিটে কী কী ডকুমেন্ট ছিল সেগুলো কোর্টে আমরা দেখেছি, একটাই ছবি সবাই লাগিয়ে দিয়েছিল, তারা নাকি SMS-এ তাদের কনফার্মেশন হয়েছিল। SMS কনফার্মেশন কোর্ট যখন দেখে বলে তোমাদের গেজেট পাবলিকেশন কোথায়, বলো নেই। তো গেজেট পাবলিকেশন ছাড়া তাদের অ্যাপয়েন্টমেন্ট কী করে হলো? তো আলটিমেটলি অ্যাপয়েন্টমেন্ট তাদের সেটা সাইড করে দিলো, বললো ইলিগ্যাল অ্যাপয়েন্টমেন্ট। সেকেন্ড পয়েন্ট মৌপিয়া দি, কয়েকদিন আগে যে এরা রিক্রুটমেন্ট হয়েছিল, প্রথম 2014 প্রাইমারি ফার্স্ট প্রসেস রিক্রুটমেন্ট হয়েছিল 42,000+ 42,000 something ট্রেন্ড নন ট্রেন্ড, নন ট্রেন্ডের চাকরি পাওয়ার শেষ সুযোগ ছিল ওইটাই 2016 রিক্রুটমেন্ট প্রসেস। সেখানে 32,000 রিক্রুটমেন্ট হলো নন ট্রেন্ডের জন্য। অদ্ভুত জিনিস মোপিয়াদি, পুরো লিস্টটা কোর্টের এতদিন লিস্ট আপলোড করছিল না, কোর্টের অর্ডারে বারবার গালি খাওয়ার পর, থাপ্পড় খাওয়ার পর যখন আপলোড হলো, একটা অদ্ভুত জিনিস আমরা দেখতে পেলাম। পুরো লিস্টটা আমরা স্ক্যান করলাম, স্ক্যান করে পেলাম কি, প্রায় 25,000+ এরকম ক্যান্ডিডেট আছে নন ট্রেন্ড, 32,000 নন ট্রেন্ড অ্যাপয়েন্ট হলো, 25,000+ এরকম নন ট্রেন্ড ক্যান্ডিডেট আছে যাদের অ্যাকাডেমিক স্কোর একদম লো, কিন্তু তাদের অদ্ভুতভাবে ভাইবা এবং অ্যাপটিটিউড টেস্টে মার্কস বিশাল। মজার ব্যাপার মোপিয়া দিই, অ্যাপটিটিউড টেস্টটা এই প্রাইমারিতে পরীক্ষার সময় ইন্টারভিউর দিন হয়নি, কারণ অ্যাপটিটিউড পোস্ট নেওয়ার মানে টেস্ট নেওয়ার জন্য একটা বোর্ড লাগে, টিচিং মেথড দেখা হয়, সেটা দেখা হয়নি। বেশি নাম্বার বাড়িয়ে তাদেরকে দেওয়া হলো, যোগ্য ছাত্রছাত্রী যারা নন ট্রেন্ড, যাদের এই মার্কস ছাড়া ধরো 16, 15, 14, 13, 12 মার্কস আছে তারা পেলো না, অন্যদিকে 10 থেকে 13-র মধ্যে আছে, অ্যাকাডেমিক স্কোর লো, এরকম প্রায় 824 জন চাকরি পেয়ে গেলো। পুরো হিসাব যদি তোমাকে দিই, আমি এখনও টাইম অনেক টাইম লাগবে, তোমাকে হিসাব দেখে দেখা যাবে 25,000 এরকম লোকজন আছে যাদের মার্কস কম। এগুলো যখন সামনে আসছে, কোনো রাজনৈতিক দল তো কোর্টে যায়নি, কোর্টে তো গেছে ছাত্রছাত্রীরা, শেষ করতে দাও দিদি, আর এক্ষুনি বলো না, এবার আসি কোর্টের আসপেক্টে গেলাম, এবার একটু রাজনৈতিক আসপেক্ট যদি না বলি, তো কোর্টের ব্যাড লটা যদি তাহলে খুব খারাপ হবে। এই কি করে চাকরিটা হলো, চাকরি গেল তাহলে যারা না দিকে তারা কি হবে, কিভাবে চাকরিটা হলো, কিন্তু কেন কিভাবে চাকরি হলো না হলো, একটা আমি ছোট্ট একটা 30 সেকেন্ডের অডিও শোনাতে চাই, একটু অডিওটা খুব ইম্পর্টেন্ট অডিও শোনা দাও, বলছি কার হ্যালো, হ্যাঁ তাপস দা, আমি পিয়ারপুর থেকে বলছি। হ্যাঁ, ও কালকে ম্যানেজ হয়ে যাবে, প্রাইমারি তো না পার, প্রাইমারি ওই যে বললেন 16 তারিখের মধ্যে হবে তো বলেছিলেন, তো ওইগুলো হ্যাঁ কালকে হয়ে যাবে, কালকে ঢুকে যাবে ভাই, কালকে মেসেজ ঢুকবে। এটা হচ্ছে তৃণমূলের তেহটের বিধায়ক তাপস সাহা, তাপস সাহা ফোন করে কনফার্ম করছেন যে আমার তোমার কালকে ডিটেইলটা ঢুকে যাবে। আমরা কিন্তু এই অডিওর সব অডিওর সত্যতা জানি, করি আমার তরুণ জ্যোতি দেওয়ারির দায়িত্ব, তাপস সাহার ক্ষমতা থাকলে যা চ্যালেঞ্জ করুক। আচ্ছা কোর্টে পেশ করেছো? ACB অ্যান্টি করাপশন ব্রাঞ্চ পশ্চিমবঙ্গ পুলিশ, তার কাছে জমা আছে সবকিছু। আপনার সাহার অ্যারেস্ট হলো, তাপস সাহার অ্যারেস্ট হলো না, কেন খালি প্রাইমারি না, প্রাইমারি আপার প্রাইমারি গ্রুপ ডি 16.5 কোটি টাকা চলেছে এই লোকটা।